after a long time, I'm in live. Lots of people was asking me about live, so that's why I'm ভাবলাম আজকে আমি ফ্রি আছি অ্যান্ড একটু আগে আমি একটা প্রোগ্রাম সেরিমনি থেকে আসলাম, সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম আজকে আমি লাইভে যাই। সো কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর গুড। ইজ এনিওয়ান দেয়ার? ওকে, হুসাইন আদিল আমাকে জয়েন করেছে, হ্যালো আহমেদ আমাকে লিখেছে, হেই হাই হুমায়রা ফারিন খান, হ্যালো হুমায়রা, শান হাই, হ্যালো হ্যালো হ্যালো, সামিয়া হ্যালো, ওয়েলকাম, কামাল রহমান হ্যালো, হুমায়রা প্রীতি থ্যাংক ইউ ভেরি মাচ, মেয়র কেমন আছে মাহি? ইয়েস আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ? গালিব আমাকে জয়েন করেছে, মোহাম্মদ ইসলাম মানে দুলা ভাই আমাকে জয়েন করেছে, শুভ চৌধুরী হাই সুইট হার্ট হ্যালো, মুকুল ভাই আসসালামু আলাইকুম, কাজী ওয়াকিদুর রহমান হ্যালো, হুসাইন। বেসিক্যালি আজকে লাইভে আসার রিজনটা হচ্ছে আই ওয়াজ ডিঅ্যাক্টিভেট, ফেসবুক থেকে আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট ছিল, সো ম্যাক্সিমাম পিপল মনে করেছে যে আমি ওনাদেরকে হয়তো ব্লক করেছি, আসলে এরকম কিছু না, আমার একটি পার্সোনাল মানে একটু গ্যাপের জন্য আমি বেসিক্যালি ফেসবুক থেকে মানে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করেছিলাম, সো দ্যাটস দ্য রিজন আমি কাউকে ব্লক করিনি, সো আমাকে সবাই প্লিজ ব্লেম করবেন না, আর বছরের প্রথমে আমি কাউকে উইশ করিনি, সো হ্যাপি নিউ ইয়ার। সো হাউজ লাইফ? ইউ ক্যান টক, আজকে আমি কথা বলবো। মুকুল ভাই আমাকে লিখেছে, ঘুমা বেটি চলে যাবো আমি একটু পরে, আজল কই বাদেও তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ, বৃষ্টি হ্যালো বৃষ্টি, হুমায়রা ডল একটা থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়রা, রোমি হ্যালো, নাসির হাই ম্যাম, ওকে লটস অফ টেক্সট, ওয়া ওয়ালিউল জনি হ্যালো ভাইয়া, জনি ভাইয়া লটস অফ টেক্সট, ইউ শুড স্লিপ নাও বাই দ্য ওয়ে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার ওয়ান সেকেন্ড, হ্যাঁ আমি এখন যে ঘুমা যাবো এক্ষুনি চলে যাবো, রাকিবুল হ্যালো, প্রিয়াঙ্কা আপু জয়েন করছে, হ্যালো প্রিয়াঙ্কা আপু, নূর রিকোয়েস্ট ছিল, জি বলেন, আমাকে অর্ণব রহমান জয়েন করেছে, হ্যালো বন্ধু হ্যাপি নিউ ইয়ার, একজনকে লিখেছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার মি টু, হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ, ইয়েস তোর তো সুন্দর লাগছে, থ্যাংক ইউ দোস্ত, তোমার ভয়েসটা সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার সুইটি, থ্যাংক ইউ, জোডো ওমার হ্যালো, আর তুমি ওখান থেকে আসতেছো কেন, দ্যাটস নট ফেয়ার, মাই দোস্ত কি অবস্থা, বিডি কুইন, ইয়েস আই এম গুড, মাইশা প্রীতিটা থ্যাংক ইউ ভেরি মাচ মাইশা, নূর একটা গান গাও আপি, নো আই ক্যান্ট, আই ক্যান্ট সিং নাও, আই এম সরি, সজীব লিখেছে ফোন কাটছো কেন, আমি বিয়েতে ছিলাম, আমি মাত্র বাসায় এসেছি, শাবস্তী দাস আসসালামু আলাইকুম আপু, কাজী ভাসি ভাসি হ্যাপি নিউ ইয়ার, ওকে ইটস মেন লেট, ওকে মৌ হাই মাহি হাউ আর ইউ, ইয়েস আই এম গুড, আরফান নিশু আসসালামু আলাইকুম ভাইয়া, আই নো, তারপর জিকু মাহি কেমন আছো তুমি, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সাম ওয়ান 2016 কেমন গেল, 2016 ওয়াজ ভেরি গুড ফর মি, 2016 আমার অনেক ভালো ভালো মেমোরিজ আছে, দ্যাটস ওয়াই 2016 ইজ গ্রেট, প্রিয়াঙ্কা বলেছে গেট ফ্রি সুন বেবি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, ইয়েস বেবি আমার মাথায় আছে, আপনি আমাকে বলেছিলেন অ্যাবাউট আ ডেট, ওকে ডোন্ট ওয়ারি আমি বলে দেবো, সাদাকাল লিখেছে হ্যালো বিউটিফুল, হ্যালো কেমন আছেন, নীরব ফাহিম সুন্দর লাগছে সিস্টার, থ্যাংক ইউ, নাহিদ হ্যালো সুইট আপু হ্যালো, তাহসান কেমন আছো, আমি অনেক ভালো আছি, বাই দ্য ওয়ে আজকে আমি আমার 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 লাইফের সবাই হয়তো জানে যে আমি কে আমার সব থেকে বেশি ক্লোজ অ্যান্ড কে আমার মানে সো ক্লোজ যেটা হচ্ছে মিথিলা আপু, অ্যান্ড আমি আজকে মিথিলা আপুর সাথে, শি ওয়াজন্ট ইন লাইক
বাংলাদেশ মালয়েশিয়াতে ছিল, কিন্তু কালকে সে ব্যাক করেছে, দ্যাটস ওয়াই আমরা আজকে একসাথে। অ্যান্ড টুডে ইজ ওয়ান অফ মাই হ্যাপিয়েস্ট ডে, কারণ আমরা একসাথে আজকে অনেক গল্প করবো। সো নাহিদ, হ্যালো সুইট আপু, হ্যালো তাসান, কেমন আছো? তারপরে প্লিজ তুমি একটু আসো, এরকম করো না। ওকে ইমরান, কাছের খাঁচার ভেতর অচেনা পাখি। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাইকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আসো না জিজ্ঞেস করছো কেন? ওয়ান অফ মাই ক্রাশ, দ্য প্রিটিয়েস্ট লেডি, হাই তানজিয়া জামান, মিথিলা, ও প্লিজ, আমি সুপার মডেল, আমি এই ব্যাপারে কিছু জানি না, তোমার কিছু জানতে হবে না তো, বাট আই লাভ ইউ। ওকে বাই দ্য ওয়ে, আজকে ভূমিকম্প কেমন ছিল? খুব বাজে ছিল, আই নো, আমি অনেক ভয় পেয়েছি। সজীব সুইট, তানিয়া, হেই কিউটি, কেমন আছিস? ও গড দোস্ত, আই জাস্ট মিস ইউ অ্যালট। আমি তোর পিকচার দেখি, আমি ভালো করছো বিয়ে করে লন্ডনে সেটেল হয়ে গেছো, বাট রিয়েলি আই মিস ইউ অ্যালট। বাংলাদেশে আসলে ইনশাল্লাহ দেখা হবে, আর ইনশাল্লাহ যদি আমি লন্ডনে আসি তাহলে অবশ্যই দেখা হবে। তারপর আদনান, বাই দ্য ওয়ে দুলা ভাইকে আমার সালাম দিও, আদনান জয়েন করেছে আমাকে, হ্যালো আদনান। আপু অনেকদিন পর ব্লক মেরেছেন কেন আমাকে? না ভাই, আই এম রিয়েলি সরি, আমি কাউকে ব্লক মাইনি, আমি একটু আগেও বলছিলাম, আমি বেসিক্যালি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করেছিলাম ফর মাই লাইক ওয়ান অফ মাই পার্সোনাল প্রবলেম, সো দ্যাটস বাই, বাট আমি কাউকে সিরিয়াসলি আমি কাউকে ব্লক করিনি। আপু কেমন আছো? আমি সৌদি আরব থেকে, আমি তোমার সাথে আছি, সারা জীবন থাকবো, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর সজল রহমান আমাকে জয়েন করেছে, হ্যালো। তারপর 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 লুকিং গর্জিয়াস, অ্যান্ড আই হোপ ইউ উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল অ্যান্ড গ্রেট ইয়ার থট। ওকে, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ। জিতু, ভূমিকম্প হচ্ছে না, এখন হচ্ছে না। তারপরে খান, সুন্দর, ভেরি সুইট আপি, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যালো। আপু আমার একটা কমেন্টও আপনার চোখে পড়ছে না, এই যে পড়ে ফেললাম, সরি, সবগুলো টেক্সট পড়তে পারবো না। অশ্রু খান আমাকে জয়েন করেছে, বন্ধু হ্যাপি নিউ ইয়ার, আই মিস ইউ আ লট। তারপরে ক্যান আই আস্ক ইউ সামথিং? ইয়াস প্লিজ, আমি আজকে সবার সাথে কথা বলার জন্যই আসছি, ইউ ক্যান আস্ক মি এনিথিং। মাহিন লিখেছে, জানি না কালকে রাতে একটা দেখছিলাম না, আরেকজন দেখে মনে পড়লো তাই দেখছিলাম, যাই হোক। আচ্ছা আম সরি, আমি আসলে কমেন্ট ডিলিট করে দিতেছি, আমি যাই না, আমাকে নিয়ে বলবে না, ওকে আমাকে নিয়ে বলবে না, হ্যাঁ কি বলবো, বলা লাগবে না, ঠিক আছে। তাসনিম আপু, হ্যালো, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হাবিব, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে মিসবাউদ্দিন, সিলেটি মাত্র, ও সিলেটি মাত্র, সমস্যা নাই মাত্র। তোমরা ভূমিকম্পের সময় কোথায় ছিলে? আমি বাসায় ছিলাম, আমি খাচ্ছিলাম, মিথিলাপু তখন খেয়ে মানে উঠে ওয়াশরুমে, সরি ওয়াশরুমে না, কিচেনে, তখন আমি বুঝতে পারছি। আই তোমাকে একজন খুঁজতেছে, আসিফ হোসেন, তন্ময়, মিথিলা কই? জানি না, মিথিলাপু ওয়াশরুমে। ওকে ফ্রেশ হচ্ছি, আমরা বেসিক্যালি একটা বিয়েতে ছিলাম। রাহাত আমাকে লিখেছে, ইউ আর গর্জিয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপু আমাকে লিখেছে, কিউট 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 কিউট, এতগুলো কিউট, থ্যাংক ইউ। তারপর বকবক না করে কমেন্ট পড়া যায় না, আমি কিন্তু পড়ছি সবার কমেন্ট। 2017-এর প্ল্যান কি? মাত্র তো শুরু, অনেক ভালো কিছু, প্রে ফর মি। আই তোমাকে একজন খুঁজতেছে, মিথিলা লিখে এরকম হার্ট চিহ্ন দিতেছে, ভাই একটু আসো। কি খবর সানি, নাইস, কেমন আছো? ভালো আছি আমি, মিথিলা আপু। আচ্ছা ওকে, হেই আপি, নীরব, হাই, বোথ আর বিউটিফুল, আপনি কি সিলেটি? হাই দুজনেই, আমার পছন্দের মিথিলাকে একটা কথা বলে দিস প্লিজ। অশ্রু খান, দুজনেই আমার পছন্দ, মিথিলাকে এই কথাটা বলে দিস। ওকে, সেই দেখাচ্ছে, কিছু না, সবাই তোমার কথা জিজ্ঞেস করছে, সবাইকে হাই বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। ওকে, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার।
আম সরি, আমি নার্ভাস, আমি কি বলবো বুঝতেছি না। নমির আপু জয়েন করেছে, হ্যালো নবীর, নমির আপু শেখ লিখেছে হ্যালো, সাদি আমাকে জয়েন করেছে হ্যালো সাদি, দীপ হাই আপু হ্যালো 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 হ্যালো, তারপর সালমান মুক্তাদির হাই সালমান, ইমরান, সো শিজ অলসো লিভ। আচ্ছা ইয়া, এই ইন্দ্রাণী দাস কমেন্ট করছে কি জানো, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, পারভেজ লিখছে মিথিলা একটা একটু সিলেটি কথা কও, এই ইন্দ্রাণী ব্যাদব, এই দেখ ইন্দ্রাণী আপা, দেখো ইন্দ্রাণী ইন্দ্রাণী ফর ইউ, আমি শুধু সালমান আমি অনেক বড় ফ্যান, আমাকে নিয়ে যাও, আমিও তোমার ফ্যান সালমান, বিশ্বাস করো আমি তোমার অনেক বড় ফ্যান। এই মিথিলা আপু, ইন্দ্রাণী রেস করছি, তুমি ফোন রিসিভ করো না কেন? ইন্দ্রাণী ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, মিথিলা আপুর সিম হারিয়ে গেছে এবং ফোনটা নষ্ট হয়ে গেছে। নমির আপু হাই, তারপর মমিতা দে নাইস হাসি, থ্যাংক ইউ, ওকে তাসান লুকিং সো প্রিটি, মাহি তুমি তো ভুলেই গেছো, না আমি একদম ভুলিনি, জাদ হাই হাই, আকাশ আপু তোমার, ইন্দ্রাণী লিখছে হা 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 হা, দোস্ত জ্যাকি, জ্যাকি আমাকে জয়েন করছে, হ্যালো জ্যাকি, রেজা কলি জেলাস, কিন্তু মাহি ছেড়ে দে মিথিলাপুকে, আয় মিথিলাপু আসো তোমাকে ছেড়ে দিতে বলছে ইন্দ্রাণী। তারপর কনক আমাকে লিখেছে ডু ইউ নো ASFM, ইয়েস 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 ইয়েস, হাই হ্যালো হ্যালো হ্যালো, সবাই শুধু আমাকে হাই হ্যালো হাই হ্যালো লিখছে, কাম অন ইউ ক্যান আস্ক মি এনিথিং, আমি কিন্তু অ্যান্সার দিতে পারবো, আমাকে হাই হ্যালো হাই হ্যালো। আই তোমাকে একদম জিজ্ঞেস করছে মিথিলা কেমন আছো, আমি রোজান, তুমি ভালো আছো কিন্তু, আচ্ছা চিনতে পার, চেনার দরকার নাই, বাট তোমাকে জিজ্ঞেস করতেছে সে তুমি ভালো আছো কিনা, হ্যাঁ আপনি ভালো আছেন কিনা সেটা মিথিলা বুঝেছো। ইন্দ্রাণী আমাকে লিখছে আমি আসতেছি এখন বাসায়, দোস্ত তুই আসতে পারবি না ঠিক আছে, সো বলেও লাভ নাই করো, আজকে রাতের জন্য এমন করতেছো কেন, আজকে রাতের জন্য মিথিলা শুধু আমার। সালমান হাই সালমান, সালমান কেমন আছো, কি অবস্থা, গ্রামে নিশ্চয়ই অনেক মজা করছো। তারপর কবির, কবির আমাকে বলেছে আমার কমেন্ট পড়োই না, পড়লাম তো এই যে পড়ে দিলাম। মিন্টু আমার কাছে আর ইউ ম্যারিড, নো আই এম নট ম্যারিড, হ্যালো মাহি আপু হ্যালো, হু ইজ হি আই মিন এস, হু ইজ হি আই মিন এস আর ফাহিম, তোমার সাথে মজা নিতেছো না, হ্যাঁ বাপ্পাইয়া একটা দিব দোরা। তারপরে সামিয়ার কিছু একটা গান করো, আমাকে বলো কোন গান গেতে হবে, আমি অবশ্যই গাবো, কারণ গান আমার অনেক ফেভারিট, আমি সারাদিন বাসায় গুনগুন করি। হুসাইন আর ইউ ম্যারিড অর সিঙ্গেল, আই অ্যাম সিঙ্গেল, আই মিন আই এম নট ম্যারিড। ইন্দ্রাণী মিথিলা আপাকে ডাক, মিথিলা আমার দোস্ত, মিথিলা আমার, ঠিক আছে তুই দুই দিন থাকছিস না মালয়েশিয়াতে, যা এখন সাইডে থাক। ইশরাত প্রণাম, হ্যালো ইশরাত, কবির হ্যালো হ্যালো, আপনার গ্রামের বাড়ি কি সিলেটে? আমার গ্রামের বাড়ি সিলেটে, সিমস টু বি গুড, কেমন আছো মুক্ত পাখি? আমি ভালো আছি, বলো কনক, হ্যালো রাশেদ আহমেদ জয়েন করেছে, হ্যালো রাশেদ আলী, ভেরি নাইস, থ্যাংক ইউ গোহা, হাই 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 হাই, লুকিং প্রিটি, থ্যাংক ইউ ভেরি মাচ, হোয়াট আর ইউ টকিং, নাথিং, সিলেট গো তুমি? না আমি সিলেট না, আমি ঢাকায়। অনেক কমেন্ট পড়লা, কমেন্ট করলাম আপু, একটা কমেন্ট তো পড়লে না, রাজ এই যে পড়ে ফেললাম, রাজ ভাইয়া হ্যালো হ্যালো, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে আজকে বিয়েতে, তুই কেমন দেখছিস দোস্ত? ছবি কিন্তু এখন আপলোড দেই নাই, একটু পরে আপলোড দিব, আই নো তুই অনেক জেলা ছবি, বাট ইটস ওকে, নেক্সট টাইম একসাথে তুলবো রে। রয় হ্যালো, জাকির
নূর স্টাডি কোথায় করছেন? ইয়োরা এলএলবি। দোস্ত তারা ফাহিম লিখছে, দোস্ত তারা রাখছে তেরে রাজকে কামার। ইয়া দোস্ত, আই রিয়েলি রিমেম্বার, আই লাইক রিয়েলি রিমেম্বার দিস সং। আপনি একটা সং শোনাও। ওকে আমি শোনাতে পারবো, লেট মি ফিক্স মাই ক্যামেরা সামওয়্যার, তারপরে আমি শোনাচ্ছি। Let me fix it here. পড়ে যাচ্ছে কেন? ওকে, না না নো নো, সবাই আমাকে রিকোয়েস্ট করছে একটা গানের জন্য। আমি জানি না আমি কি গান গাইবো। শিল্পী নাকি মডেল? আমি তো মডেলিং করি, কিন্তু সবাই জানি না কেন কেন আমাকে রিকোয়েস্ট করছে গান গাওয়ার জন্য। আপু লুকিং কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। হাই ব্রাদার, হ্যালো, তুমি কি একটু আসবা? ইন্দ্রনি তোমাকে মিস করতে করতে পাগল হয়ে যেতেছে। ওকে আসো। হাই, শি ইজ মাই ক্রাশ, তানজিয়া জামান মিথিলা। ইন্দ্রনি দোস, দেখ চলে আসছি আমরা তোর জন্য। জানো ইন্দ্রনি বলছে আমাদের কাজ কেন সুন্দর লাগছে, কিন্তু ও কোথেকে ছবি দেখলো? ছবি আমি আপলোড দিই নাই তো, কোথায় দেখছি? আমিও দিই নাই, কেউ দেয় নাই ছবি এখন আপলোড। মুকুল ভাই তো মাত্র আসাই গেল। আমি মেকআপ তুলতে চাই, আমি এখন লাইভে থাকতে পারবো না। I'm so sorry. যাও মেকআপ তুলে আসো, নাইস লাগছে, নাইস লাগছে। ইন্দ্রনি আমি তোমাকে অনেক মিস করতেছি, তুমি আসলে খুব ভালো হতো। ইন্দ্রনি আপা, তোমার লিখছে কি জানো? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। ওকে let me sing. কি গাইবো আমি? না আমি তো সুন্দর গান গাইবো, এরকম করো কেন তুমি আমার সাথে সবসময়? হ্যাঁ মিথিলা আপু, তোমাকে কিন্তু একজন লিখছে হাসান। মিথিলা আপু, মিথিলা আপু, মিথিলা আপা, ও মিথিলা আপা। নৌশিন রুহি হ্যালো। ওকে let me sing. আমার নামে একটা গান গাইবো, মাহি বে। মিথিলা তোমাকে অনেক ভাল লাগছে, উফ। মাহি বে মোহাবতা সচিয়ানে মঙ্গরা নসিবা কুছু ওর, কিসমত দে মারে আসি কি করি। হাই সাবা, আই মিস ইউ। যখন আমি গান গাই তখন আমি সবসময় তোমাকে মিস করি। কিসমত দে মারে ও এসে কি করি, কিসমত দে কিসদা জোর, ও মাহি বে মোহাবতা সচিয়া রে মঙ্গদা নসিবা কুছু ওর, কিসমত দে মারে এসে কি করি, কিসমত দে মারে আসি কি করি, কিসমত দে মারে ও আসি কি করি, কিসমত দে কিসদা জোর। থ্যাংক ইউ। শেষ। হেই ক্রাশ মিথিলা আপু, একজন একজন লিখছে, কেমন আছো আপু? জি আমি ভালো আছি, রবি। তুমি কার? ও তুমি আমার ক্রাশ। ভূমিকম্প যে হয়েছে মাত্র জানেন? আবার ভূমিকম্প হয়েছে? না ফাইজলামি করতেছো না। মিথিলা তুমি আসো যান। লিখছে হচ্ছে রাসেল আহমেদ, অসাম ভয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। বেটি বাংলা গান শোনাও। বাংলা গান তাই না? তুমি তো এগুলো কেন বলতেছো আমি তো ভালোই জানি, তুমি তো হিন্দি পছন্দ কর না। ওয়াও কি দারুন ভোকাল আপু, থ্যাংক ইউ।
নাইস সং, থ্যাংক ইউ মিথিলা, তোমাকে অনেক সুন্দর লাগছে দিন। থ্যাংক ইউ সো মাচ ফকর উদ্দিন। ওকে ঈশা আপু আমাদেরকে জয়েন করেছে, হ্যালো ঈশা আপু, হ্যাপি নিউ ইয়ার। এই যে ঈশা আপু, ঈশা আপু তুমি ব্যাক করতেছো কবে? তোমরা ব্যাংককে কি মিট করো নি? না ব্যাংকক না, মালয়েশিয়া। ও সরি মালয়েশিয়া। সব আই অলওয়েজ মিস ইউ সিস্টার। তানজিম ইমরান, হ্যালো তানজিম। তানজিমের শরীর কেমন এখন? তানজিম আমি জানতাম তুমি অসুস্থ, আমি দোয়া করি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে না। তারপর আমাকে বাপ্পি লিখছে, আমি এস আর ফাইন বলছিলাম, মিথ্যুকের মিথ্যুক। ওকে অনেকগুলো কমেন্টস, আই পড়তে একটু কনফিউজড। হ্যালো মাই বেবি ডল, হাউ আর ইউ? ইয়েস আমির মাহি বাট অ্যান্ড সিক্স আদার জাস্ট শেয়ার ইয়োর লাইফ। ওকে হাই জিকু, আই লাভ ইউ মিথিলা আপু। জিকু তোমাকে লিখছে আই লাভ ইউ, কিছু বলবা জিকুর উদ্দেশ্যে? আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু বলছে, ও মাই গড, জীবনে তো আমাকে কোনোদিন আই লাভ ইউ টু বললে না। মিথিলা তুমি আসো, আমার ভাল লাগে না। ও গড, নশিন নশিন রুহিন লুকিং বিউটিফুল। না আই এম লুকিং সো আগলি টুডে, কারণ আমি মাত্র বিয়ে থেকে আসছি অ্যান্ড বিয়ার মেকআপ একটু বেশি বেশি হয়, যদিও আই ডোন্ট লাইক মেকআপ, বাট তারপরে করতে হয়। নিশাদ হাই নিশাদ, নিশাদ আমাকে জয়েন করেছে। রাজ আপনি, আমি কেউ না রাজ। হ্যাঁ রাজ, ইউ আর লুকিং, ইউ আর সং নাইস। আচ্ছা ওকে আফান, হি হাই আফান, হাউ আর ইউ? সো নাইস। নামাজ কি একটু পরে শেষ হয়ে যাবে? আমি অনেকদিন পর লাইভে আসছি বুঝছো, আমি এরকম করতেছো কেন? তোমার সবাই আমাকে হাই হাই করতেছে। ইকবাল, ইকবাল আমি কমেন্ট করেছে, মানি মানুষ কে কি জ্ঞান দিব না? আমরা একটু আগে ওদিক থেকে আসছিলাম ডিসিসি তে, আজকে অনেক বাজে ভাবে আগুন লেগেছে, ওখান থেকে ধোঁয়া উঠছিল। সো ইয়া ইটস ব্যাড, সবাই আমরা ওনাদের জন্য প্রে করবো, যাদের যাদের অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে? আই লাভ ইউ মিথিলা আপু। ইমন মাহি আপু, আজকে প্রথম তোমার ফোকলাত কি ফলোয়ার হয়ে তোমার ক্রাশ খেলাম, থ্যাংক ইউ। আফান লাইক, থ্যাংক ইউ। হাই আপু, মাহি আপু আচ্ছা ফলোয়ার। তারপরে কামরুল নাইস, থ্যাংক ইউ, আই লাভ ইউ। জাফর আই লাভ ইউ। মিয়াও, একজন আমাকে কমেন্ট করেছে মিয়াও, এটা আমার একটা সিরিয়াল। ইয়ে তারপরে সীমান্ত নীরব, আমি দুবাই থেকে। ওকে হাই, ওকে আফান মেয়া ফোন রাখে তো মেয়ে ফোন করতি হুঁ আবি, ইয়ে মুঝে মিয়াও মিয়াও কিউ কর রে হো তুমি ইধর লাইফ পে, এসা মত কিয়া করো, ইটস নট গুড, সমঝে? নোম্যান, হ্যালো নোম্যান, হাই শুভ। সো স্যাড, ডোন্ট ওয়ারি এঞ্জেল। ওকে মাহি আই লাভ ইউ, জি আই লাভ ইউ অল। সুলতান মাহি, স্মাইল ইজ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে মোহন আলী, ইসলাম, মোহাম্মদ, ইমরান, গুলজার, সজল, হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ভালো আছো নিশাদ? ইয়াস ভালো আছি, ঠিক আছে। লীনা খান, হ্যালো আসসালামু আলাইকুম আপু, কী অবস্থা? থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি ইন লাইভ। খান, তারপরে সিলভার, হ্যালো কই তুমি? আমি বাসাই। সজল, মেরি, হ্যাঁ মাহি আপু আপনাকে আমি বহুত ভালোবাসি ইন্ডিয়া থেকে, ঠিক আছে? রাতুল বলতেছে ওকে, লটস অফ পিপল আর জয়নিং মি টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ আমার সাথে থাকার জন্য। আজকের জন্য এখানেই সমাপ্ত, জানি না নেক্সট আর কবে আসবো,
অনেকের মানে রিকোয়েস্টের পরে আজকে আমি লাইভে আসলাম, যদিও আমি কোনো টপিক পাইনি খুঁজে পা মানে কোনো টপিক খুঁজে পাইনি আমি কথা বলার মতো, তারপর আমি সবার সাথে আজকে বক বক করলাম। ইয়া ইট ওয়াজ আ নাইস কনভারসেশন উইথ ইউ গাইস, হোপ টু সি ইউ সুন এগেইন, বাই বাই, ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। অ্যান্ড ওয়ান্স এগেইন লেট হ্যাপি নিউ ইয়ার 2017-এর জন্য সবাইকে, সবার জন্য অনেক শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং বাই।